একদিন বালু তার দিদির কথা না শুনে নদীর দিকে এগিয়ে যায় আমার ভাই আমার কথা একেবারে শোনে না মা বাবার মৃত্যুর পরে ওকে মায়ের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছি কিন্তু তার সত্ত্বেও ও আমার কথাই শোনে না আমি এত করে বারণ করলাম তাও কোনো কথা না শুনে আজও আবার সেই নদীর কাছে চলে গেল আমি এত কষ্ট সহ্য করে শুধুমাত্র ওই ভাইটার জন্য তো বেঁচে রয়েছি কিন্তু যদি ভাই আমার কথাই না শোনে তাহলে বেঁচে থেকে কি লাভ এভাবে কীর্তি খুব দুঃখ পেল তখনই এক বয়স্ক মহিলা তার কাছে আসে আরে কীর্তি মা শুনেছি তোমার ভাই নাকি আজকাল অনেক বেশি ঘুরে বেড়াচ্ছে তুমি ওকে কেন বোঝাচ্ছ না ও পুরো গ্রামে ঘুরে সবাইকে তো বলে বেড়াচ্ছে ও নাকি কোনো সংশোধন করেছে সবাইকে তো বলে বেড়াচ্ছে ও নাকি গ্রামকে সুরক্ষিত রাখবে ও তো শুধু তোমারই কথা শোনে এবার তুমি ওকে বোঝাও না হলেও জানি না কি কি করে বসবে আরে তোমাকে তো বলতেই ভুলে গেছি গ্রামের লোকেরা বলছে নাকি নদীর কাছে যাওয়াটা ঠিক না খুবই বিপদ আছে সেই জন্য সূচনাও দিচ্ছে ওখানে যাতে কেউ না যায় আমি কিন্তু এক্ষুনি বালুকে ওইদিকে যেতে দেখলাম এই জন্যে ভাবলাম তোমাকে গিয়ে বলি কিরকম বলি বয়স্ক মহিলা সেখান থেকে চলে যায় বালুটা কি করছে মনে হচ্ছে আমার প্রাণটা নিয়েই ছাড়বে ছেলেটা ওই নিষিদ্ধ জায়গায় যাওয়ার ওর কি দরকার পড়েছে কে জানে এরকম ভেবে কীর্তি ভয়ে ভয়ে ওই নদীর কাছে বালুকে খুঁজতে বেরিয়ে পড়ে কিছু দূরে যেতেই কীর্তি বালুকে দেখতে পায় কীর্তি সঙ্গে সঙ্গে পাশে থাকা একটা লাঠি তুলে নিয়ে বালুকে মারতে লাগলো বালু কিছুদিন আগে তো তুই আমার কাছে ঠিকঠাকই ছিলিস হঠাৎ করে তোর কি হয়ে গেছে বলতো রে ভাই আজকাল তুই তো আমার কোনো কথাই শুনিস না তোর কাছে যেন আমার কোনো কথার মূল্যই নেই তোর এমন ব্যবহারে আমি অনেক কষ্ট পাচ্ছি রে ভাই আমি এই কষ্ট কাউকে বলতে পারছি না কাকে বলবো বুঝতেও পারি না কীর্তি কাঁদতে কাঁদতে তার ভাইকে বলে আরে দিদি তোমায় আমি কতবার বলেছি আমি গ্রামের জন্য কিছু ভালো করতে যাচ্ছি কিন্তু সেই কথাটাকে কেউ বুঝতে চাইছে না তোমাকে যদি বলি তুমিও পুরো গ্রামের লোকেদের মতো আমাকে পাগলা মনে করবে অন্তত আমার কথাটা বোঝার এবার চেষ্টা করো আর সেটা ঠিক না ভুল তারপরে তুমি সেটা ভেবে দেখো ভাবে মন খারাপ করে বালু তার দিদিকে বলে চা ভাই আমি কি কোনোদিন তোর কোনো কথা শুনিনি বল তুই কি বলতে চাস বল দিদি প্রথমে না আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা নদী ছিল আমাদের গ্রামের সব জলগুলো গিয়ে ওই নদীতে মিশে যেত কিন্তু এখন ওই নদীটাকে সবাই হরফ করে গ্রামের কিছু লোকেরা বাড়ি তৈরি করছে এখন আমাদের গ্রাম থেকে বৃষ্টির জলগুলো যাবেটা কোথায় বলো কোন সময় যদি ভারী বর্ষাকাল নেমে যায় না তখন ওই ফলে সব জল গ্রামেই রয়ে যাবে যার কারণে সম্পত্তি প্রাণ অনেক কিছুই আমরা হারিয়ে ফেলবো এমন আপত্তিজনক পরিস্থিতিতে লোকেদের বাঁচানোর জন্য আমি হেলিকপ্টার তৈরি করব ভেবেছি যেমনটা তুমি মনে করছো এটা অত ভয়ানক জায়গা না গ্রামের লোকেদের চোখে ধুলো দিয়ে এখানে অনেক লোকেরা প্লাস্টিক তৈরি করেছে লোকেরা যদি এটা জানতে পারে তাহলে খুব রেগে এই জন্য তো লোকেদের এখানে আসা নিষিদ্ধ করেছে এখানে হেলিকপ্টার তৈরি করার জন্য কিছু জিনিসপত্র পেয়ে যাবো এইটা ভেবেই তো আমি এখানে এসেছিলাম ভাবে বালু সেখানে হওয়া সব খবরগুলো তার দিদিকে বলে আসলে ভাই গ্রামের লোকেরা তোকে তো জানে না তাই ওরা ভুল 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 ভাবছে এতে তো কোনো নেই কিন্তু তোকে তোকে ভালো করে চেনার পরেও আমি ভাবলাম আমাকে ক্ষমা করে দে ভাই দিদি অনেক দিন ধরে তোমাকে এই কথাটা বলবো ভাবছিলাম ফের ভাবলাম একবার আমার এই প্রয়োগ করা শেষ হয়ে যাক তারপরে তোমাকে বলে আমি অবাক করে দেব কিন্তু আমি দিন ভাবিনি এইভাবে তোমাকে বলবো চলো বাদ দাও কোনো ব্যাপার না চলো সেই জায়গায় যাই যেখানে আমি হেলিকপ্টার তৈরি করছি বালুর সত্যিটা জেনে তার এই ভালো কাজে কীর্তিও তাকে সাহায্য করতে লাগলো এইভাবেই কিছুদিন কেটে যায় হঠাৎ করে বালু কীর্তি যেই গ্রামে থাকতো সেখানে বন্যার দেখা দিল হঠাৎ করে আসা এই বন্যার কারণে গ্রামের লোকেদের অনেক বেশি অসুবিধা হলো বালু কীর্তি মিলে ওই গ্রামটাকে জোড়ার জন্য নদীর ওপর থেকে একটা রেল লাইনের তৈরি করে কিন্তু ওই বন্যার কারণে রেল লাইনটা ভাঙার পুরোপুরি আশঙ্কা ছিল এই ব্যাপারে যেই গ্রামের লোকেরা জানতে পারে তারা খুবই ভয়াবিত হয়ে যায় কথাটা গিয়ে কীর্তির কানে পৌঁছায় কীর্তি সঙ্গে সঙ্গে তার ভাইয়ের কাছে গিয়ে তাকে বলে আলু এতদিন ধরে গ্রামের লোকেরা তোকে পাগলা ভেবে তোকে উল্টো পাল্টা কথা বলতো তো তা সত্ত্বেও তুই ওদের কথায় গুরুত্ব না দিয়ে ওদের ভালোর তুই নিজের লোককে পৌঁছানোর চেষ্টা করেছিস আজ পর্যন্ত তুই যত পরিশ্রম করেছিস সেটাকে দেখানোর সময় এসে গেছে শুনেছি আমাদের নদীর ওপর থেকে যে রেল লাইনটা যাচ্ছিল সেটা নাকি ভাঙার পুরো সম্ভাবনা রয়েছে এখন নাকি ট্রেনের আসার সময় হয়ে গেছে তুই তাড়াতাড়ি গিয়ে ট্রেনে থাকা মানুষদের প্রাণটা বাঁচা এতদিন যেই সব লোকেরা তোকে পাগলা ভাবত এখন তারা তোকে দেখে জয় জয়কার করবে আলু সঙ্গে সঙ্গে নিজের তৈরি ওই হেলিকপ্টার নিয়ে ট্রেনে আটকে পড়া লোকেদেরকে বাঁচানোর চেষ্টা করে ট্রেনটা জলে পড়ে গেছিল আলু সঙ্গে সঙ্গে নিজের হেলিকপ্টার থেকে দড়ি ফেলে এভাবে এক এক করে অনেক লোকেদের সে প্রাণটা বাঁচালো হেলিকপ্টারে বসিয়ে নিয়ে আসে তাদের সুরক্ষিত জায়গায় এনে দেয় এইভাবে বালু সবার প্রাণ বাঁচালো এইভাবে যখন বালু সবার প্রাণ বাঁচালো তখন গ্রামের লোকেরা তাকে সাবাসী দিয়ে তার জন্য হাত হাততালি দিল একদিন কীর্তি বালু নৌকায় করে পাশের গ্রামে যাচ্ছিল তখন বালু তার দিদিকে বলল। দিদি আর কতদিন ধরে আমাদের গ্রামটা এইভাবে পিছিয়ে থাকবে পাশের গ্রামে যেতে গেলে ওই নৌকা করেই যেতে হয় এত গ্রামে জল রয়েছে কিন্তু জমিতে চাষ করার সময় অকাল হয়ে যায় অন্য কোনো কাজ করার কথা যদি ভাবি তাহলে এই গ্রাম থেকে বাইরে যাওয়ার জন্য নদী পার করতে হবে যেটা খুবই কষ্টকর তাই না এইভাবে কথা বলতে বলতে নদী পার করে ফেলে নৌকা থেকে নেমে কীর্তি তখন বলল ভাই রে আমরা আর কী করতে পারি গ্রামের লোকেদের কথা বলতে শুনেছি আমাদের মা বাবা এই নদী পার করার সময় হঠাৎ করে জোয়ার ভাটা আসাতে আটকে মারা গেছে শুনেছি গ্রামের লোকেরা অনেক বছর ধরে এই নদীর ওপরে একটা ব্রিজ তৈরি করতে চায় কিন্তু সরকার থেকে পাওয়া টাকাগুলো এই গ্রামের শাসকেরা খেয়েই ফেলে তাই ব্রিজ তৈরির কাজটা বন্ধই রয়ে গেল। কি আর করা যাবে বল এইভাবে কীর্তি বোঝালো ঠিক আছে দিদি আমরা তো এখানে কোনো কাজ খুঁজতে এসেছি আমাদের গ্রামে সারা জীবন রাজনীতি চলতেই থাকবে চলো দেখি এখানে যদি কেউ কোনো কাজ দেয় এরকম ভেবে তারা দুজনে গ্রামে ঘুরতে লাগলো কিছুক্ষণ পরে তারা নদীর ধারে এসে পৌঁছালো আবার সেই নৌকায় করে নিজের গ্রামে ফিরে গেল হঠাৎ করে জোরে হাওয়া বইতে লাগলো দিদি এই নৌকাটা ঠিক করে যাচ্ছে না এইদিক ওই দিক ভাবে নড়াচড়া করছে দিদি এইভাবে কি আমরা নদীর ধারে পৌঁছাতে পারব এইভাবে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো ভাই ভয় পাস না এখন ভগবানই আমাদের রক্ষা করবে উনি যা চাইবে তাই হবে এইভাবে যখন তারা কথা বলছিল হঠাৎ করে একটা বড় ঝড়ো হাওয়া এসে তাদের নৌকাকে উল্টে দেয় তারপরে ওই বাচ্চা দুটো জলে ভাসতে লাগলো তারা দুজনে যেমন হোক করে সাঁতার কেটে নদীর ধারে তো পৌঁছে যায় দিদি আজ তো ভাগ্যের জোরে বেঁচে গেলাম না হলে তো আজ মারাই যেতাম হ্যাঁ ভাই আমিও খুব ভয় পেয়ে গেছিলাম যদি আমি মারা যেতাম তুই একা কি করে জীবনটা কাটাতিস এটাই ভাবছিলাম ভগবানের দয়াতে বেঁচে গেলাম এইভাবে কীর্তি বলল। তখনই নদীতে কয়েকটা জলের বোতল ভেসে ভেসে আসছিল দিদি নৌকা তো কাঠ থেকে তৈরি করে যেটা জলে ভিজে ভারী হয়ে যায় তার উপরে এদিক ওইদিক নড়াচড়াও করে দেখো ওইসব প্লাস্টিকের বোতলগুলো কি সুন্দর জলে ভেসে চলে যাচ্ছে প্লাস্টিকের বোতলগুলো ভারী হয় না হালকা হয় তাই জলে ভাসে ডুবে যায় না ভাই তুই কি বলতে চাইছিস বুঝতে পারছি না দিদি আমি বলছি যে প্লাস্টিকের জলের বোতলগুলো তো জলে ভাসেই যদি সেটা দিয়ে নৌকা তৈরি করি তাহলে সেটা তো ডুববে না বালু এমনটা বলল বালু তুই যেটা বলছিস সেটা শুনতে ভালো লাগছে কিন্তু এটা তৈরি করাতে কি সফল হব আমরা দিদি চেষ্টা করে দেখতে পারি তারপরে যা হবে দেখা যাবে ঠিক আছে ভাই চল চেষ্টা করে দেখি এইটা ভেবে তারা আগে বাড়িতে গেল তারপরে প্লাস্টিকের বোতলগুলো তারা জোগাড় করতে গেল দিদি এইভাবে যদি অনেক দিন ধরে বোতল খুঁজি খুঁজেই পাবো না গ্রামে চলো আমরা নোংরা আবর্জনার কাছে যাই এইটা ভেবে তারা দুজনে নোংরা আবর্জনার কাছে যায় তখনই রাম নামে এক ব্যক্তি তাদেরকে সেখানে দেখে ফেলে কিরে কি হলো বালু কি করছিস এখানে আমি তো সেটাই ভাবছিলাম যে এতদিন ধরে তোরা কোনো কাজ না এখন তো দেখছি তোরা আবর্জনা পরিষ্কার কাজ করছিস আরে রাম কাকু মুখটা সামলে কথা বলুন আপনি কি জানেন আমরা কি করতে চাইছি আমরা গ্রামের লোকেদের ভালোর জন্য প্লাস্টিকের বোতল দিয়ে নৌকা তৈরি করতে চাই গ্রামের লোকেদের সাহায্য করার জন্য আমরা কত পরিশ্রম করছি আর আপনি উল্টে আমাদের অপমান করছেন এটা কিন্তু ঠিক না আচ্ছা তাই নাকি তোরা গ্রামের লোকের ভালোর জন্য করছিস এই সব আমাকে যা বলেছিস বলেছিস অন্য কাউকে বলতে যাস না তোদের উপরে কিন্তু হাসাহাসি করবে লোকজন এইভাবে বাচ্চাদের নিয়ে হাসাহাসি করে চলে যায় এই কথা শুনে বাচ্চাদের খুব কষ্ট হয়েছিল এইটা দেখে বালু তার কাছে এসে বলল দিদি আজ যারা আমাদের নিয়ে হাসাহাসি করছে কালকে আমাদের সফলতা দেখে আমাদেরকেই সাবাসী দেবে আমরা এই কাজে সফল হব কিনা সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা যে সবার ব্যাপারে ভাবছি সেটা তো খুব ভালো কথা তাই না যদি কাজটা সফল হয় তাহলে লোকেরা সাবাসী দেবে আর যদি না হয় তাহলে যেই নামটা এখন পেলাম সেই নামটাই থাকবে কি করব। তাতে তো আর আমাদের কিছুই যায় আসবে না ভাই আমার তোর চিন্তাধারা এত ভালো যে কি বলবো তোর এত ভালো চিন্তাধারা যদি দেখার জন্য মা বাবা বেঁচে থাকতো তাহলে আজ অনেক খুশি হতো এইভাবে কীর্তি বলল। তারপরে কিছু দিনের মধ্যে তারা দুজনে মিলে প্লাস্টিকের বোতল দিয়ে নৌকা তৈরি করে ফেলে গ্রামের ওই চৌ রাস্তার মোড়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে তারা দুজনে আওয়াজ দিতে লাগলো দাদা দিদিরা এখানে এসে দেখুন আমরা নিজেরা তৈরি করেছি প্লাস্টিকের বোতলের নৌকা কালকের এইটা নদীতে চলবে যার যার দেখার ইচ্ছা হবে চলে এসো এইভাবে বালু বলল। আর যদি কেউ মনে করে আমরা হেরে যাব জিতব না তাহলে তাদের আসার দরকার নেই কারণ আমাদের জিত তোমরা সহ্য করতে পারবে না এইভাবে যখন বাচ্চারা আওয়াজ দিল পরের দিনই তারা ওই নৌকাটা নিয়ে নদীর এপার থেকে ওপার জোরে জোরে যেতে লাগলো প্লাস্টিক বোতলের নৌকা দেখে গ্রামের লোকেরা অনেক খুশি হলো গ্রামের লোকেরা বাচ্চাদের অনেক সাবাসী দিল কীর্তিবালুর অনেক নাম হলো তাদের কাছ থেকে গ্রামের লোকেরা ওই নৌকা বানানো শিখে অনেকেই তৈরি করে ফেলে এখন গ্রামের লোকেদের নদী পার হওয়াতে কোনো সমস্যা হতো না এইটা দেখে কীর্তিবালু অনেক খুশি হলো